প্রিয় দর্শক আসসালামু আলাইকুম টাইমস পিরিয়ার টাইমস স্টোরিতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আব্দুর রৌফ টাইমস স্টোরিতে আজকে যে গল্পটি আপনাদের সামনে এনে হাজির করেছি সেটি হচ্ছে তুরস্কের ঐতিহাসিক একটি গির্জাকে মসজিদে রূপান্তর করেছেন সে দেশের প্রেসিডেন্ট রেসেপ টাইপ এরদোয়ান দর্শক এ বিষয়ে আমরা বিস্তারিত জানব আজকের স্টোরিতে সাতশো বছরের পুরনো গির্জাকে মসজিদ বানালেন এরদোয়ান প্রায় সাতশো বছর আগের একটি অর্থোডক্স গির্জাকে মসজিদে রূপান্তর করার দুঃসাহস দেখিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান দু সালে এরদোয়ান যখন গির্জাটিকে মসজিদে রূপান্তর করার নির্দেশ দেন তখন ইউরোপের দেশ গ্রিস এই কর্মকাণ্ডের তীব্র প্রতিবাদ জানায় কিন্তু নিজের সিদ্ধান্তে অটল ছিলেন তুর্কি প্রেসিডেন্ট সেই গির্জাটি সোমবার মসজিদ হিসেবে নামাজের জন্য খুলে দেয়া হয় বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে মসজিদে রূপান্তরিত হওয়া গির্জাটি একটি বাইজেন্টাইন আমলের স্থাপনা এটি কোরা গির্জা নামে পরিচিত চোদ্দশো সালে অটোমান তুর্কিরা কনস্টান্টিনোপল জয়ের পর এটিকে কারিয়া মসজিদে রূপান্তরিত করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর অটোমানদের পতন হলে তুরস্ক একটি ধর্মনিরপেক্ষ প্রজাতন্ত্র হিসেবে গড়ে ওঠে তখনই আঙ্কারার কারিয়া মসজিদ হয়ে যায় কারিয়া জাদুঘর প্রায় শতাব্দীকাল পর কারিয়া জাদুঘরকে আবার কারিয়া মসজিদ হিসেবে ফিরিয়ে আনলেন প্রেসিডেন্ট হেরদোয়ান ঐতিহাসিক স্থাপনা হিসেবে কোরা গির্জাটি খ্রিস্টান সম্প্রদায়ের কাছে যথেষ্ট মূল্যবান একটি স্থাপনা কারণ গির্জার ভেতরে রয়েছে চোদ্দশো শতকের ফ্রেস্কো আর্ট যার শিল্প মূল্য অসীম কাঁচা দেয়ালের ওপর রঙের আচরে আঁকা এসব চিত্রকর্ম তৎকালীন শৈল্পিক উৎকর্ষতার চিহ্ন বহন করে গির্জাটিকে জাদুঘরে রূপান্তর করার পর যুক্তরাষ্ট্রের শিল্প ইতিহাসবিদদের একটি দল মূল গির্জার এসব চিত্রকর্ম পুনরুদ্ধার করে চার বছর আগে যখন কোরা গির্জাটিকে মসজিদে রূপান্তরের আদেশ দেওয়া হয় তখন ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছিল প্রতিবেশী দেশ গ্রিস ঘটনাকে ধর্মীয় উস্কানি হিসেবেও আখ্যা দিয়েছিল দেশটি কিন্তু তাতে কর্ণপাত না করে নিজের ইচ্ছায় অটল থাকেন এরদোয়ান জাগিয়ে তোলার চেষ্টা করেছেন তুর্কি প্রেসিডেন্ট গির্জাকে মসজিদে রূপান্তর করার মতো ঘটনা তুরস্কে এটি প্রথম নয় দু সালে ইউনেস্কো কর্তৃক সুরক্ষিত আয়া সোফিয়ার ঘটনাও অনেকটাই কারিয়া মসজিদের মতোই ইস্তাম্বুলে আয়া সোফিয়া প্রথম ছিল একটি প্রাচীন গির্জা ভবনটিকে মসজিদ তারপর জাদুঘর এবং তারপর আবার মসজিদে রূপান্তরিত করা হয় সে ঘটনায় তুরস্ক সহ সারা বিশ্বের মুসলমানদের কাছে একজন জনপ্রিয় মুসলিম শাসক হিসেবে পরিচিত হয়ে ওঠেন রিসেপ তাইব এরদোয়ান প্রিয় দর্শক এই ছিল আজকের টাইমস স্টোরির অন্যতম একটি গল্প আজ এ পর্যন্তই আগামীতে আবারও অন্য কোনো গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হব ততক্ষণ আমাদের সাথে থাকবেন আশা করছি